এই মেয়েটিকে ভালো করে দেখে নিন, তিনি প্রথম মেয়ে যে করোনাকালীন সময়ে সবাইকে পিচকারি মেরে সতর্ক করছে। তো এই আপুকে দেখে আপনারাও সতর্ক করতে গিয়ে আবার পিচকারি মারবেন না যেন। সোশ্যাল মিডিয়ায় মেয়েরা এমনই আগুন লাগাচ্ছে যে সরল সহজ ছেলেদেরকে জ্বালিয়ে মারছে। দেখুন, কেউ মনের দরজা খুলছে উপর থেকে, তো কেউ আবার মনের দরজা খুলছে নিচ থেকে, আবার কিছু কিছু মেয়ে তো একেবারেই খুলে ফেলছে। আরে আরে আপু কি করছেন, থামেন থামেন, আমি আর দেখবো না। আপুদের এমন ভাবে মন খোলা দেখে আমার মন তো ভাগ ভাগ হয়ে গেল। এই লকডাউনে ঘরে বসে থেকে দাদারা কি করছে তা নিজের চোখে দেখে নিন। ভাবি, চলো ভাই কে সাথে আপকে এক ফটো করতি হুঁ প্যারি সি। বস বস, হোগি হোগি হোগি। তো দাদারা লকডাউনে ঘরে থেকে খাট ভাঙার দরকার নেই, লকডাউনে খাট কিনতে না পারলে তো আরেক বিপদ, তাই সাবধান হয়ে যান দাদারা। লকডাউনে টাইম পাস করার জন্য খাট ভাঙার কোনো দরকার নেই, সোশ্যাল মিডিয়ায় তো দিদিরা আছেই, তাদেরকে দেখে মন ভরে যাবে। এদেরকে দেখেও যদি আপনার মন না ভরে তাহলে এটি দেখুন, এটি দেখেও যদি আপনার মন না ভরে তাহলে এইরকম টাইপের আপুদের সোশ্যাল মিডিয়ায় অনেক পেয়ে যাবেন। এই যুগের মেয়েরা প্রতিদিন পরিশ্রম করছে যে কিভাবে লকডাউনে দাদাদের সময় পার করানো যায়, দেখতে পারেন আপনিও। আর এদের দেখুন কত কষ্ট করে লেগে আছে ভিডিও বানানোর জন্য। সোশ্যাল মিডিয়ায় ফেমাস হওয়ার জন্য মানুষ এতটাই পাগল হয়ে গেছে যে পটি করার সময়ও ভিডিও করছে। আর কিছু কিছু মানুষ তো আছে ফ্রিতে ফেমাস হয়ে যাচ্ছে। এই লকডাউনে সবাই শান্তিতে ঘরে বসে সময় পার করছে, আর এই মেয়েদের কীর্তি দেখুন। এদের ফেমাস হওয়ার চক্করে পড়ে আমাদের দেশের গ্রামের মেয়েরাও এমন হয়ে গেছে, প্রমাণ দেখতে চান দেখুন তাহলে। বাহ কি দৌড় রে ভাই, এত দ্রুত তো করোনা ভাইরাসও ছড়ায় না। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে উঠতে হয়। দেখলেন তো কিভাবে উঠতে হয়, এই যুগে সায়েন্টিস্টরা আপনাকে এভাবে উড়াতে পারবে না। তবে সত্যি বলছি বস, আমরা যদি এভাবে উঠতাম তাহলে আমাদেরকে নিশ্চয়ই নেশাখোর বলতো। তো আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে? যদি আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদেরকে এই ভিডিওটি দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এতক্ষণ সময় ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।